Benvision TV presents কুরবানি জামরা দেব এই কুরবানির পশুর বয়স কত হতে হবে গরু ক্ষেত্রে কত ছাগলের ক্ষেত্রে কত কুরবানির পশু কত বয়স হওয়া লাগবে এই প্রসঙ্গে হাদিসে সুস্পষ্ট নির্দেশনা আছে قال النبي صلى الله عليه وسلم لا تذبحوا الا مسنها আলহাবিব সাল্লাল্লাহু বলেছেন তোমরা মুসিন্না ব্যতীত জবাই করিও না আচ্ছা ইল্লা যাযআহ তবে হাদিসের শেষে আর শব্দ আছে যদি পেনলাম অবস্থায় মুসিন্না পাওয়া যাচ্ছে না তাহলে যা যা করতে পারো তাহলে বয়স বলে আছে মুসিন্না মুসিন্না বয়স হওয়া বয়স ওয়ালা প্রাণী জবে করো তাহলে বোঝা গেল যে কোনো প্রাণী জবে করা কোরবানিতে যাবে না এখন ওয়ালা প্রাণী বলতে যা বোঝানো হয় ওঠের ক্ষেত্রে পাঁচ বছর উঠে ক্ষেত্রে পাঁচ বছর গরুর ক্ষেত্রে দু বছর আচ্ছা দাঁত উঠছে কি ওঠেনি এটা ইম্পর্টেন্ট নয় দু বছর হলো কি না এটা ইম্পর্টেন্ট যদি আমাদের দাঁত দেখে নির্ণয় আমাদের দেশের মানুষ দাঁত দেখে বোঝে যে কতটা হলো কিন্তু হাদিস হচ্ছে মুসিন না এর মানে গরু দু বছর হবে জি জি আর বকরি যদি হয় সাগল হয় তাহলে এক বছর মুসিন না এক বছর হ্যাঁ যদি এমন হয় যে কোনো আপনার বেড়া বা দুম্বা ছাগলেরই বংশের সমগোত্রীয় সমগোত্রীয় ওগুলো দেখতে এক বছরের মতো হয় অর্থাৎ একটু নাদুষ্টুদোষ হয়ে গেছে কিন্তু বয়স ছয় মাস তা তার বেশি কিন্তু এক বছর হয়নি এটাকে যা যা বলা হয় ক্ষেত্রে ছাড় নাই এক বছর বেড়া অথবা দুম্বা এটা দেখতে যদি মনে হয় যে এক বছর হয়ে গেছে অথচ ছয় মাসের বেশি তাহলে এই ক্ষেত্রে গ্রহণযোগ্য কিন্তু অন্যগুলো অবশ্যই খেয়াল করতে হবে ওট পাঁচ বছরের নিচে হবে না ছরের নিচে হবে নাগল এক বছরের নিচে হবে না মহিষ এবং গরু একই সমগোত্রীয় যেহেতু বাকার এবং জামুস এই দুটাকে স্বাভাবিকত মানুষ এক গোত্রের মনে করে ভাবে দান বকরিকে দুম্বা বেড়া বকরি তিনটাকে এক গোত্রের মনে করে এক মনে করে সমগত্রীয় মনে করে তো ঠিক জামুসার বাকার মহিষ এবং গরুকে একই গোত্রীয় মনে করা হয় এটা অধিকাংশ আলেমের বক্তব্য যদিও কেউ কেউ একটু ভিন্ন মত দিয়েছেন আচ্ছা যে দুটা দেখতে দু রকম এক গোত্রীয় কীভাবে হলো এই জন্য কেউ কেউ একটু ভিন্ন মত দিয়েছেন কিন্তু অধিকাংশ আলেম বলছেন মহিষ আর গরু একই গোত্রী হওয়ার কারণে ঠিক গরুর ক্ষেত্রে যে মাসালা প্রযোজ্য মহিষের ক্ষেত্রে তাই সমান মশালা প্রযোজ্য কুরবানির দিনে হাঁস মুরগি জবাই করা যাবে কিনা আমাদের সমাজে একটা প্রচলন আছে এরকম মানে কুসংস্কার আছে যে

আমরা একটা কুসংস্কার দূর করলাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে অমুসলিমদের দিয়ে কোরবানির পশুর চামড়া ছাড়ানো এবং গোস্ত বা মাংস কাটাকাটি করা যায় হবে কিনা এক নাম্বার হচ্ছে কোনো অমুসলিমকে দিয়ে গরু জবে করার কোনো সুযোগ নেই এটা কোরবানিতেও জায়েজ নাই কোরবানি ছাড়াও জায়েজ নাই তার জবে করা প্রাণী খাওয়াও জায়েজ নাই কারণ যেহেতু তার ইমান নেই ইমান থাকা শর্ত ঈমানদার আবার তাকবীর বলা শর্ত আল্লাহর নাম নেয়া শর্ত আচ্ছা তাহলে সে তো আল্লাহর নাম নিলেও কাজ হবে না তার ইমান নাই যদি ইমান নাই তার এই জন্য তাকে দিয়ে কাটাকাটি জায়জ হবে কিনা সেটা পরে আগে জবে কেউ করে কিনা যদি করে বাতিল আচ্ছা খাওয়াই যাবে না প্রাণী কোরবান তো হবেই না তো কাটাকাটির ব্যাপারও আমরা সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে এটা একটা ইবাদত কোরবানি একটা ইবাদত এই জন্য ইবাদতের কাজে অমুসলিমের সহযোগিতা নেয়া ঠিক না আচ্ছা যে কোনো ইবাদতের কাজেই ইবাদত যেটা না

আবার বলে কার উপর জন্য জরুরি কে দেবে আসলে বিষয়ে একটু জি কোরবানি নিয়ে দুটি মত পাওয়া যায় অধিকাংশ আলেমের বক্তব্য বিশেষ করে আহনাফ তো ওয়াজিবই বলেছেন সামর্থ্যবানদের জন্য আর একদল আলেম বলেছেন এটা সন্না কিন্তু হাদিসে শব্দ যা পাওয়া যায় সেটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই আর কোনো সন্ন্যায় তো হালকা নয় তবে হ্যাঁ যে সমস্ত সোনাগুলো মোস্তাহা পর্যায়ে না করলে গুণা হয় না সেগুলোকে কেউ কেউ একটু হালকা ভাবে নেই যে গুনা যেহেতু হবে না আমি না করলাম করলে সাওয়াবাস কিন্তু কোরবানির ক্ষেত্রে আল্লাহ তালার এবং সাল্লামের যে বক্তব্য যে সেখানে একটু গুরুত্ব আরোপী করা হয়েছে যেমন একটি হাদিস আপনি দেখুন কলান্নব্বী সাল্লাই্লামা যে যে ব্যক্তি সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করেনি সে যেন আমার ঈদগাহে না আসে ঈদগাহের কাছেও না আসে তাহলে কোরবানি যদি একটা নর্মাল এবাদত হতো যে না করলে কোনো অসুবিধা নেই তাহলে হাদিস কি বলা হলো যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফসু জবে করলো মানে কোরবানি করে ফেললো সে যেন তার পরিবর্তে আরেকটি করে ফেলিয়াস বাহ আমরা গায়ে অর্ডার আগের হাদিস হলো যেন সামর্থ্য থাকলে না করলে হুমকি ঈদগাহ না আসে না আসে আর এ হাদিস হলো যদি কেউ সালাতুল ঈদের আগে যবে করে ফেলে সে যেন আরেকটি করে সালাতের পর আরেকটি করতে হবে আরেকটি করে তো হাদিসের মাঝে অর্ডার করা হচ্ছে তো যদি হতো এটা একটি সন্না বা রকম না করলে অসুবিধা নেই তাহলে বলা হতো যে তার করবান এটা হয়নি এরকম হতো যে মান জাবাহা কবল সালাহা আলাহু এরকম কিছু যে তার জবাহাটা হয়নি কিন্তু আসল বলছে আরেকটি করো তাহলে অর্ডার হলো না নিশ্চয় এই জন্য কোরবান একটি বিদিত সন্না এই জন্য সামর্থ্যবান লোকেরা এটা করবে এটা ওয়াজিব ওলামাই আহানাবের ফতুয়াটাই আমার কাছে ওই হাদিসের আলোকে যুক্তযুক্ত মনে হচ্ছে এরপরে হলো কে করবে সামর্থ্যটা কী আল্লাহ রহমিসাল্লাম নির্ধারণ করে কিছু বলে দেননি বলেছেন ওয়াজাদা সাআ মানে ওয়াজাদা সাআ ইস সাআবুল তকিবু জানা হয় অর্থাৎ জবে করার সামর্থ্য আছে মৌলিক প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে সচল যে যার সচলতা আছে মৌলিক প্রয়োজনীয় জিনিস যা আমাদের ব্যবহারে লাগে প্রয়োজন আছে পরিবারের এগুলো বাদ দিয়ে একটা প্রাণী জবে করার মতো সামর্থ্য সচলতা মানে কি সামর্থ্য সামর্থ্য জি করার জন্য কি উট লাগবে আর মনোজন মনজন গরু লাগবে না সর্বনিম্ন হলো বকরি হইলো হলো তাহলে বোঝা গেল যে ব্যক্তি একটি বকরি জবে করার সামর্থ্য রাখে সে সচ্ছল এই কাজের জন্য সে সচ্ছল নিশ্চয়ই তাই এটার জন্য সাড়ে সাত বড়ি স্বর্ণের টাকা লাগবে সাড়ে বর্ণ তোলা রূপা লাগবে বা এই এ লাগবে হাদিসে তো বলা হয়নি অনেকে বলে যে জাকাতে নেশাব হতো নেশাব লাগবে হাদিসে কিন্তু বলা একদল আলম এটা বলেছেন যে জাকাতে নেশাব পরিমাণ লাগবে এখন জাকাতের নেশাবের যদি আমরা স্বর্ণের দিকে তাকাই

যে ব্যক্তি চা পেয়েছে সামর্থ্য পেয়েছে সে যেন কোরবান করে না করলে আমার ঈদগাহে না আসে আচ্ছা এই জন্য আমরা বলবো এখানে সামর্থ্যটাকে এত এত বলার কোনো প্রয়োজন নেই বরং জবে করার মতো সামর্থ্য আছে সে করবেন সাধারণভাবে আমরা উৎসাহিত করতে পারি এইভাবে জি এবং হাদিস তাই বলে হাদিস তাই বলে এখন মা গরুর যে চামড়াটা আছে আমরা এই গরুর চামড়া আমরা সাধারণত বিক্রি করে দিই কারণ কেউ যদি খেতে চায় খেতে পারবে কি না জি কোরবানির পশুর চামড়া মাংস সব যতটুকু খাওয়া বৈধ সবটাই চায় এখন যদি চামড়াটা কেউ ওভাবে পাকানোর মত ব্যবস্থা করতে পারে আর কোনো কোনো দেশে কিন্তু এটা রচম আছে যে উপরে যে পশম গুলো সুন্দর করে ফেলে দেয় তারপরে চামড়াটাকে সিদ্ধ করে এটা সফট হয়ে যায় রান্না করে খাচ্ছে কোনো অসুবিধা নেই আরো বেশিও খেতে চায় খেতে পারবে এটাকে যদি আবার সে দাবাগত করে ব্যবহার করতে চায় তাও পারবে সে জানা 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 অথবা ঘরে কোনো একটা ব্যবহার্য কাজে সে ব্যবহার করবে এটাকে মশক বানিয়ে সে পানি ব্যবহার করবে অসুবিধা নেই কিন্তু বিক্রি করলে পরে টাকাটা ফেরত করতে পারবে না আমি জান চাচ্ছিলাম যে বিক্রি করার পর এটা কেন টাকাটা সাদাকা করতে হয় কারণটা কি এর কারণ হচ্ছে যে আপনি তো আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন এখন আপনাকে আল্লাহ এবার খাওয়ার জন্য ফিরিয়ে দিছে এখন আপনি খেতে পারেন আল্লাহ বলছে কুলু মিনহা তুমি সেখান থেকে খাও ওয়াত এমন বা এ সালফাকি ওয়াত মতাররা আল্লাহ বলছে তুমি খাও ফকিরকে খাওয়া আত্মীয় স্বজনকে খাওয়াও দিতে পারবেন কিন্তু বিক্রি করতে তো বলা হয়নি আচ্ছা তো বিক্রি করলে কি হলো আপনার দানের জিনিস আপনি বিক্রি করলেন এই জন্য বিক্রি করার কোনো অনুমতি নাই বরং কেউ কেউ তো বলেন চামড়াটাও বিক্রি করবে না বরং এটাও দিলে কাউকে হাজিয়ে দিয়ে দেবে আচ্ছা যদি গরিব গোড়া বাকি দিতেছে তাকেও হারিয়ে দিয়ে দেবে কোনো আত্মীয় স্বজনকে হারিয়ে দিতে পারবে বিক্রি যেন না আনে কোন কোন আলেম বলেছেন কিন্তু আমরা বলবো যে হ্যাঁ চামড়া বিক্রি করে তার দাম সাদাকা করেছে এমন আমল সাহাবিদের জীবনে পাওয়া পাওয়া যায় এই জন্য কেউ বিক্রি করে তাহলে সে দাম সাদাকা করবে খাবে না আচ্ছা এখন আমি একটু জানতে চাচ্ছি যে অনেকে যে কোরবানির মাংস দেয়া হলো গরিবকে দেওয়া হলো সেই গরিব সে মাংস না খেয়ে বিক্রি করে দিল দারজন শ্রদ্ধা হিসাব কি হ্যাঁ যখন আপনি বা আমি কোনো গরিবকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে কিন্তু গরিবের মালিকানা মালিকানা হয়ে গেছে জি এখন সে খাবে বিক্রি করবে যা ইচ্ছা তার ব্যাপার আচ্ছা যখন সে মালিক হয়ে গেল তখন সেখানে আমার কোনো দায়ভার আর থাকলো না এইজন্য গরিব বিক্রি করে তাকে ধমকানো যাবে না আচ্ছা তার স্বাধীনতা সেখানে এটা স্বাধীনতা সে যা ইচ্ছা বিক্রি করবে সে মালিক হয়ে যাওয়ার পর আমার আর কোনো দায় বান্নি ঈদের নামাজের পূর্বে কুরবানি করা গুনাহ্জুগ হবে কিনা ঈদের নামাজের পূর্বে ফসু জবে করা যাবে না যে এলাকায় ঈদের নামাজ হয় আচ্ছা আর যে এলাকায় ঈদের নামাজই হয় না এমন এলাকা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আছে পুরো একশো কিলোমিটারের ভিতরে ঈদের নামাজের কোনো পরিবেশ পরিবেশ নাই তো মুসলমানরা সেখানে হয়তো থাকে দুটা ফ্যামিলি পাঁচটা ফ্যামিলি কিন্তু ঈদগাহের ব্যবস্থা করতে পারছে না এই সমস্ত এলাকাতে তারা ফজরের পরপরই কোরবান করতে পারবে হ্যাঁ কোনো অসুবিধা নেই জবে করতে পারবে

অগ্রিম কিছু ব্যবস্থা করলো কোরবানি হবে না আমাদের দেশে অনেকে কোরবানি মাংসকে সংরক্ষণ করে রাখে আবার এমন একটা ধারণা আছে যে তিন দিনের বেশি মাংস সংরক্ষণ করা যাবে না শরী আসলে কি বলে ধন্যবাদ আসলে হ্যাঁ কোরবানির মাংসের ব্যাপারে তিন দিনের বেশি মাংস সংরক্ষণ করা যাবে না এই কিন্তু হাদিস ছিল ছিল আচ্ছা ইসলামের প্রথম যুগ অর্থাৎ হিজরতের পরে যখন কোরবানি চালু হয় রসদুল্লাহ সাল্লাম মদিনায় দশ বছর ছিলেন তিনি দশ বছরই কোরবান করেছেন আর প্রথম দিকে কিন্তু মুসলমানদের মাঝে গরিব অসংখ্য গরিব ছিল বিশেষ করে যারা মহাজির ছিলেন মক্কায় পয়সাওয়ালা ছিলেন বা হিজরতের পরে তারা অনেকেই গরিব গেছে তো তখন যারা সামর্থ্যবান ছিল তারা যদি কোরবানির মাংস ধরে রাখে তাহলে কিন্তু অনেকে পাবে না গরিবরা বঞ্চিত এই জন্য রাসুসাল্লা সাল্লাম নিষেধ করেছিলেন যে তিন দিনের বেশি কেউ কোরবানির মাংস জমা করে রেখো না পরবর্তীতে যখন আলহামদুলিল্লাহ সচ্ছলতা ফিরে আসলো সামর্থ্য ফিরে আসলো এবার আল্লাহর হাবিব তার নিষেধাজ্ঞা তিনি উড্র করলেন তিনি বললেন যে আমি নিষেধ করেছিলাম এখন পাদ দা ফিরো তোমরা খাও তোমরা জমা করো এখন আর অসুবিধা নেই হুকুমটাই বলবৎ আছে যদি কেউ চায় করবানির মাংস সে খেতে পারবে জমা রাখতে পারবে দুদিন দশ দিন দিন ছয় মাস যে যেভাবে প্রক্রিয়া করতে চায় সরিয়েতে কোনো নিষেধ নাই তবে সবটা যদি খেয়ে ফেলে সবটাই জমা করে রাখে তাহলে আর ত্যাগ হলো না ভোগ হয়ে গেল এই জন্য সেটাও যেন না করে আমরা একটু খেয়াল রাখবো করা উচিত হরিণ দিয়ে কোরবানি করা যাবে কিনা যদি আমাদের হরিণ দিয়ে হরিণ খুব একটা অ্যাভেলেবেল না করা যায় কিনা কোরবানির জন্য শর্ত হলো এটা গৃহপালিত প্রাণী হওয়া লাগবে গৃহপালিত প্রাণী আল্লাহ তালা কোরআন মাজিদ সুরাতুল হাজে বলছেন মিমবাহি মাতিল আনাম যে হবে তোমাদের বাহি আনাম গৃহপালিত পশু দিয়ে আর গৃহপালিত পশু বলতে যা বোঝায় গরু ছাগল মহিষ মহিষ এগুলো তো হরিণ তো গৃহপালিত পশু নয় বনে থাকে এটা বনে থাকে এটা বন্য প্রাণী এই জন্য বন্য প্রাণী এটা খাওয়া জায়েজ আচ্ছা এটা নিরীহ প্রাণী এই জন্য এটাকে নর্মালি খাওয়া যায় আছে কিন্তু এটা যে কোরবান করা জায়েজ হবে না আর আসলে জানতে যে অনেক দেশে হরিণ ধরাটা নিষিদ্ধ আছে সরকারি আইনে রাষ্ট্রীয় আইনে সেক্ষেত্রে কেউ চুরি করে খেয়ে ফেলে আইন লঙ্ঘন করে খায় সেটা জায়েজ হবে কিনা তার জন্য রাষ্ট্রীয় আইন মেনে চলা ভালো কারণ রাষ্ট্র যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মানুষকে অন্যায়ের আদেশ করে আল্লাহ দ্রোহের আদেশ করে আল্লাহ বিরোধী কথা বলে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের কথা মানা উচিত যখনই আল্লাহ দ্রোহ অথবা আল্লাহ অসন্তুষ্ট হবে এমন কথা বলে তখন আর মানা যাবে না মাসিয়াতিল ফি খালেককে অসন্তুষ্ট করে কোনো মাখলুকের কথা মানা যাবে না তাহলে এটার আগ পর্যন্ত কিন্তু রাষ্ট্রের সকল কথা শোনা উচিত এই জন্য নিশ্চয় রাষ্ট্র যখন আইন করে যে হরিণ বা অন্য বন্য প্রাণী এগুলো শিকার করা যাবে না বুঝতে হবে একটা লজিক আছে কারণ আছে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এই জন্য এই আইনটাকে আমরা মানতেই বলবো মানা উচিত বলবো। কিন্তু যেহেতু প্রাণীটা হালাল এই হিসাবে যদি কেউ খেয়ে ফেলে ধরে ফেলে মেরে ফেলে প্রাণীটা হারাম হয়ে যাবে না প্রাণীটা হালাল হবে

ইসলাম কি ইসলাম হচ্ছে কোরআন এবং সন্ন্যাস যা বলেছে তার নাম সেখানে আমরা কিছু করবো কিছু বাদ দেবো এই অধিকার তো আমাকে আমরা জানতাম নিশ্চয়ই এটা ইবাদত যেহেতু কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও এটা পাওয়া যায় না যে তিন ভাগ করা লাগবে বরং আল্লাহ বলেছে কুলু মিনহা তোমরা নিজেরা এখান থেকে খাও খাও বা ইসাল ফিরা এবং যারা দরিদ্র অসহায় তাদেরকে খেতে দাও আল্লাহ বলেননি যে তিনবার করতে হবে দুবার করতে হবে কতটুকু করতে হবে ওটা না বরং আল্লাহ বলেছেন তোমরা খাও তাদেরকে খাও আচ্ছা এই অর্ডারটা কি ফরজ যদি কোনো ব্যক্তি কোরবান করে কোরবানের পুরাটা মাংস হাতিয়ে দিয়ে দিল এতেমখানায় দিয়ে দিল কোরবানি হবে না নিশ্চয়ই হবে তাহলে বোঝা গেল তুমি খাও যে বললো তাহলে খাওয়ার আদেশটা এটা হলো এর স্বাদ বলা হয় কোনো কাজে দিক নির্দেশনা দেয়া উৎসাহিত করা যেমন আপনি দেখেন যে যখন হাজিরা এহরামের কাপড় পরে তখন তারা কিন্তু শিকার করতে পারবে না আল্লাহ এবার বলছেন যখন তোমরা হালাল হয়ে যাবে তোমরা শিকার করো আমারও শিকার তো এখানে আমার মানে কি ওয়াজিব যে হাজি সাহেবরা এহরামের কাপড় খোলার পরে মাতারা তাকে তারা কি আবার তলোয়ার তীর ধনুক চলে যাবে আল্লাহ অর্ডার করছেন অর্ডার কি ওয়াজিব না এখানে হচ্ছে আল আমরুলিল এ বাহা আল আমরুলিল কোন কাজ জায়েজ হওয়া নির্দেশনা দেয়া এই অর্থে তোমরা কোরবানির মাংস খাও হয়তো তোমার করলে জবে করা হয় তোমরা সেখানে জবে করেছো মাংস খেতে পারো এ খাও মানে খেতে হবে তা নয় খেতে পারো এল বা ইসাল ফিরা এবং একই কথা একই অর্ডার তোমরা অন্য গরিবদেরকে খাওয়াতে পারো তাহলে প্রথমটা খাওয়া যেমন ওয়াজিব নয় গরিবদেরকে দেয়াটাও কি নয় ওয়াজিব নয় তো কোরবাণির মাংস থেকে আমরা যা দিই সেটা কিন্তু হাদিয়া তহফা এই জন্য সেটা তিন ভাগ করা দরকার নাই এটা পুরোটাও দিতে পারে অর্ধেকও দিতে পারে পারে এমনও তো হতে কোন পরিবার পরিবার আছে যে সদস্য সংখ্যা পনেরো বিশ জন আট দশজন তাদের কিন্তু সামর্থ্য কম একটা বকরি জবে করেছে তো ওরা নিজের এক দশজন পনেরো জন তারা দেখা যাচ্ছে যে নিজেরা যদি একটু পেট পরে খায় তাহলে কিন্তু দেয়ার মতো আর থাকবে না এখন তারাও ভাগ করতে হবে এইজন্য এই ভাগ করাটার সিস্টেমটা ইসলামে নেই ইসলাম বলেছে উদারতা এখন কেউ যদি চায় যে হ্যাঁ তিন ভাগ করবে ভালো করতে পারে আমরা তো না করিনি। আমরা বলছি ইসলামে এটা নেই অর্ডার এটাকে ওয়াজিব মনে করা সুজবে না গ্রাম অঞ্চল তো এটাকে ওয়াজিব করে ফেলেছে তিন ভাগ করার জায়গা না কেউ যদি বলে দেয় যে কুরবান বাতিল তিন কেন করলেন এরকম বলে সেটা আমরা করব না বরং আমরা বলবো হ্যাঁ নিজে খাবেন খাওয়াবেন সবটা খেয়ে ফেললে তো ভোগের ঈদ হয়ে যায় ত্যাগের থাকে না কিন্তু নির্ধারিত ভাগ করা জরুরি কিছু নয় আমাদের সমাজে দেখা যায় যে মানে কোরবানি আসলে একটা গরু কেনে সেখানে গরুর সাথে আঁকি কেউ দেয় মানে জন্মের সাত দিনে মাথা দেয় বা সাত চোদ্দ দিনে মাথা দিতে পারে এখন দিচ্ছে কোরবানির সাথে কোরবানি গরুর সাথে আঁকি দেয় দেওয়া যায় কিনা ওলামাই কেরামের কেউ কেউ জায়েজ বলেছেন জি কিন্তু আমি বলবো যে সন্না আর জায়েজ আমরা কোনটা করা উচিত নিশ্চয়ই নিশ্চয়ই সুন্নধিকার দিত নিশ্চয়ই সু কারণ সুন্নার নাম ইসলাম আর সুন্নার বাহিরে জায়েজ অর্থাৎ আল্লাহ তাআলা জায়েজের মাঝে সুন্নার স্বাবাব দেবেন না কর্মটা সম্পাদিত হয়ে গেল আল্লাহ মহাফাজাজা করবেন না জায়েজ কাজ করার অর্থ কি যে আল্লাহ ধরবে না কেন করো কিন্তু আপনি সুন্নার স্বাবাব পাইতেন পাচ্ছেন না সুন্নার সাহাদে বঞ্চিত হচ্ছে একবারে এখন আকেকার সুন্না আছে সপ্তম দিনের সুন্না জি দিন রাসুল নির্ধারণ করেছেন ইউদাবা লি জায়িয়া তে শাহাতুন অডিল গোলামের শাহতান মুকাফিসে স্পষ্ট জবে করা হবে সপ্তম দিনে জন্মের ছেলে হলে সমান বয়সী দুটি বকরি মেয়ে হলে একটা বকরি এখন আমরা এটাকে গরুতে নেবে কেন কোরবানের সাথে মিলাবো কেন যে হ্যাঁ যদি কারো বাচ্চার জন্মের সপ্তম দিন কোরবান হয় সামর্থ্য নেয়

এই জন্য আমরা একই কথা বলবো জন্মের সপ্তম দিনে কেউ যদি না পারে যেটা আপনি বলছিলেন অপারক অথবা সামর্থ্য নেই তাহলে তিনি চোদ্দতম দিবসে দেবেন এ সুযোগ তার আছে মহাদিসগু বলেছেন পারেনি একুশতম দিবসে পারবে ইম তিরমিজি আহেমাহুল্লাহ যখন তিনি আকিকার হাদিস এনেছেন পরবর্তীতে মহাদ্দেজের আকোয়ালগুলো তিনি এনেছেন চোদ্দ দিন একুশ দিন যদি তাও না পারে তার জীবনে যে কোনো সময় দেবে কিন্তু যাদের সামর্থ্য আছে সুযোগ আছে তারা সপ্তম দিবসের ছুন্নাটা কেন শুধুমাত্র খামখেয়ালি করে তারা লঙ্ঘন করবেন অবহেলা করতে পারে না একজন মুসলমানের কাছে সুন্নাহ কি এতটায় গুরুত্বপূর্ণহীন হয়ে যাবে জি এটা তো মুসলমানের কাছে কামমন জি এইজন্য কুরবানির জন্য অপেক্ষা করতে করতে আজকে আকিকার সুন্নাহটা হারিয়ে গেছে জি এইজন্য যে সমস্ত উলামায়ে কেরাম জায়েজ বলেছেন বলেছেন কিন্তু আমরা বলতে চাই যে সুন্নাহ আমল করা সুযোগ থাকতে জায়াজের দিকে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে যে যিনি জবাহি করবেন নিশ্চয়ই তিনি সেখানে আল্লাহর নাম নেবেন সুরিটাকে ভালো করে ধার দিয়ে নেবেন তারপরে তিনি যে রোগগুলো কাট তেই হবে সে রগগুলো কাটবেন পশুকে কষ্ট দেবেন না আর জবে করার সময় নির্ধারিত দোয়া আছে আল্লাহর হাবিব নিজে পড়তেন ওই দোয়াগুলো পরবেন তারপরে যারা কোরবানি করবেন তারা উপস্থিত থাকাসন না তারা নিজেরা কেউ জবে করার না কিন্তু সেখানে জবে করার আগে অমক 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 নাম পড়ে কাকে শোনাচ্ছে আল্লাহ কি আল্লাহ তো আগেই জানেন কারা কিনেছে তা তো নিয়ত আগেই হয়েছে হ্যাঁ যখন তারা কোরবানি পশু ক্রয় করেছে তখন তো আল্লাহ জানেন আল্লাহকে নিশ্চয়ই তার মনের খবর তারা বলেছে যে অমুক অমুক আমরা কোরবানি করছি যদি সেখানে চার পাঁচজন মানুষ কোন পশু কিনে তারপরে ষষ্ঠ নম্বর কেউ ঢোকে সেটাও তো আল্লাহ দেখছেন এবং এটা জায়গা আছে যে পাঁচ চারজনই মিলে পশু কিনেছে তারা চারজনই সমর্থবান এখন পঞ্চম কাউকে ঢুকতে চায় সেখান থেকে টাকা নিয়ে তাকে ঢুকাবে আল্লাহ তো সেটাও জানেন তাহলে ইমাম সাহেবের হাতে আবার তালিকা ধরাই দিয়া ইমাম সাহেব হুজুর নামগুলো পড়েন এবং এগুলো না করলে অনেকে মনে করে আর একটি ভুল কথা এখানে প্রচলিত আছে সেটা হচ্ছে বলে কি যে আমার নামে কোরবানি দেন

মিন্নি অমিন আহলি অমিন উম্মতি হে আল্লাহ কবুল করো আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার উম্মতের পক্ষ থেকে তাহলে কোরবান ব্যক্তির নামে হয় না ব্যক্তির পক্ষ থেকে হয় সবদিকে একটি ভুল ধারণা আছে আর এবং এটা বাংলাদেশে খুব জঘন্য কারণ হলো বাংলাদেশে পীরের নামে কোরবান হয়। শিরকি দিকে চলে যাবে বাংলাদেশে যেহেতু এটা একটা রিস্কি জুন আছে জন্য শব্দটাকে আমরা এড়িয়ে চলবো এই জন্য সংশোধন হওয়া দরকার